31 ডিসেম্বর চালু হচ্ছে মেট্রো রেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন। এর মধ্য দিয়ে মতিঝিল পর্যন্ত সব স্টেশনই চালু হচ্ছে। দুপুরে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। জানান, আগামী মার্চ পর্যন্ত বর্তমান সময়সূচিতেই চলবে মেট্রো রেল। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। বছর পূর্ণ করল স্বপ্নের মেট্রো রেল। 2022 সালের 28 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেগা প্রকল্প উদ্বোধন করেন। ঢাকার যানজট নিরসনের অন্যতম এই প্রকল্পে বর্তমানে প্রতিদিন গড়ে 130,000 থেকে 55,000 যাত্রী যাতায়াত করছেন। স্বপ্নের এই মেট্রো রেলে চালু হচ্ছে আরো দুটি স্টেশন। 31 ডিসেম্বর চালু হবে শাহবাগ ও কাওরান বাজার স্টেশন। এর মধ্য দিয়ে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের সব স্টেশন চালু হবে। বৃহস্পতিবার রাজধানীর স্কাটনে এসব তথ্য জানান মেট্রো রেল প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত যে অংশ আছে, এই অংশে যেভাবে মেট্রো রেল চলাচল করছে সকাল 7টা থেকে এবং রাত্রে 8:30 পর্যন্ত, আমরা সেই সমতাকরণ করব। এই সমতাকরণের জন্য আমরা কিন্তু আগে থেকেই আপনাকে আমরা অবহিত করে রেখেছি, আমরা 3 মাসের সময় নেব। তার আগে যদি আমরা প্রস্তুত হয়ে যাই, তাইলে হয়তো আমরা আর্লিও চালু করতে পারি। মেট্রো রেলে স্টুডেন্ট হাফ পাসের বিষয়ে শিক্ষার্থীদের রয়েছে ভিন্ন মতামত। তবে প্রকল্প পরিচালকের সাফ জবাব, হাফ পাসের বিষয়ে এখন কিছুই ভাবছেন না তারা। হাফ ভাড়া করার বা ছাত্রদের ইয়ে করার কোনো ধরনের পরিকল্পনা এই মুহূর্তে নাই। মেট্রো রেল কর্তৃপক্ষ বিবেচনায় নেবেন এবং শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার যে ন্যায্য দাবি এটি ওনারা মেনে নেবেন। যে অনেক স্টুডেন্টদের কাছে এটা একটা বার্ডেন হতে পারে, কারণ অনেকেই দেখা যায় গ্রাম থেকে আসে বা যারা একটু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকে, তাদের অনেক সময় আর্থিক এই সংকটটা থাকে। মেট্রো রেল মনে হয় যে আমাদের অর্থনীতি এবং আমাদের ঢাকা শহরের মানুষের গতিশীল জীবনে খুবই ভালো একটা প্রভাব রাখবে। আগামী বছরের মার্চ মাস পর্যন্ত বর্তমান সূচিতেই চলবে এই মেট্রো রেল। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।